গাইস, চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা ও অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে সকালে ব্রেকফাস্টে ভাবছি একটু অন্যরকম কিছু বানাবো, তো চলো কি বানাই তোমরা তাহলে দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তোমরা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে তোমরা এরকমই অনেক নিত্য নতুন রেসিপি পাবে আমার চ্যানেলে। তাহলে চলো আজকের দিনটা শুরু করি। দেখো, আমি খাবারটা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি চটজলদি। আজকে আমি সুজি দিয়ে একটা জিনিস বানাবো, তার জন্য বাটিতে আমি 2 কাপ সুজি নিয়েছি। আর এদিকে আমি আরেকটা বাটিতে জল গরম করে নিচ্ছি, কেননা সুজিতে আমার জলটা লাগবে। জলটা আমার গরম হয়ে গেছে, এবার সুজির মধ্যে অল্প অল্প করে আমি জল দিয়ে সুজিটা ভালো করে আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। চাইলে হাত দিয়েও এটা মাখা যেতে পারে, বেশি জল একবারে দেওয়া যাবে না, তাহলে বোঝা যাবে না যে সুজিটা কতটা বেশি পাতলা হয়ে গেছে। এবার অল্প অল্প করে চামচ দিয়ে দিয়ে জল দিয়ে আমি সুজিটাকে ভালো করে মেখে নিয়ে রেস্টে 15 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে সুজিটা ফুলে যায়। আর এদিকে আমি একটা বাটিতে নিয়েছি তালের মাড়ি, সুজিটা আমার ফুলে গেছে, এবার এর মধ্যে আমি তালের মাড়ি অ্যাড করলাম 3 থেকে 4 চামচের মতো। আর দিয়েছি ময়দা, তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত ভালো করে এটাকে মাখা হবে আর ফেটানো হবে, তত কিন্তু এটা বেশি ফুলবে আর খেতেও বেশি ভালো লাগবে। এর ঘনত্বটা একটু বেশি পাতলা হয়ে গেছিলো বলে এর মধ্যে আমি আর একটু ময়দা অ্যাড করেছি। তারপরে আবারও ভালো করে এটাকে হাত দিয়ে আমি ফেটিয়ে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারো, কেননা তালটা প্রচুর মিষ্টি ছিল চিনির মতো, তাই আমি আর চিনি অ্যাড করলাম না। এবার এটা ভেজে নেওয়ার পালা, তার জন্য কড়ায় তেল গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেল গরম করেছি, তেলটা গরম হয়ে যেতে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে চামচে করে নিজের মতো করে শেপ দিয়ে আমি তালের পিঠেগুলো ছেড়ে দিলাম। তারপরে কিছু সময়ের জন্য ওয়েট করছি, ওয়েট করার পর একদিকটা ভাজা হয়ে যেতে আমি অন্য দিকটা উল্টে দিলাম। এরকম করে সব পিঠেগুলোকে ভেজে নিতে হবে, আর পিঠেগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে। লাল লাল করে ভাজলে এটা খেতে বেশি টেস্টি লাগবে। আমি আমার সব পিঠেগুলো ভেজে নিই। এবার সব পিঠেগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি, আর ওপর দিয়ে একটু তালের মাড়ি অ্যাড করেছি প্রত্যেকটা পিঠেতে, আর কিশমিশ দিয়ে একটু ভালো করে সাজিয়ে দিয়েছি, কেননা খাবার বানানোর পর খাবার সাজাতে আমার খুব ভালো লাগে। খাবারটা দারুণ হয়েছে খেতে, সত্যি কথা বলতে গেলে আমার খুব খিদেও পাচ্ছিল, আর খিদে পেটে সব কিছুই ভালো লাগে খেতে। যাই হোক না কেন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার দুপুরের রান্নার জোগাড়টা করে নিই। আজকে দুপুরের রান্নাটা মাই করবে। আজকে মা একটা খুব সুন্দর রেসিপি বানাবে, যেটা আমি আগে কোনোদিনও খাইনি। আসল কথা, বাবা বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছিল, সেই শোল মাছ দিয়ে মা আজকে কী করবে তাহলে দেখা যাক। মাছ নিয়েছে বাটিতে, আর এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিল, দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিল। দশ মিনিট পর তেলটাকে গরম করে নিয়েছে ভালো করে হাই হিটে দিয়ে, তারপরে তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিল, যাতে মাছগুলো কড়ার সাথে আটকে না যায়।
তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে দিয়ে দিল। দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে মাছগুলোকে ভালো করে একদিকটা ভাজা হয়ে যেতে অন্যদিকটা উল্টে দিল। এরকম করে হাই হিটে রেখে কিছুক্ষণ ভাজার পর ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। মা বাটিতে মাছটা তুলে নিয়েছে। এবার ফাইনাল প্রসেসের পালা। তার জন্য কড়ায় তেল দিয়ে তেলের মধ্যে মা দিল সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন। সর্ষেটা একটু বেশি ফুটছিল বলে মা একটা চাপা দিয়ে দিয়েছে। তারপরে চাপাটা খুলে এর মধ্যে দিয়ে দিল আম, আর আম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এর মধ্যে দিল তারপরে নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়েও এসেই এক মিনিটের মতোই একটু ভেজে নিল। এবার দিল এর মধ্যে জল। জল দিয়ে হাই হিটে ভালো করে জলটাকে ফোটাতে হবে। আর অল্প একটু চিনি অ্যাড করেছে এর মধ্যে, যাতে এই টকটা খেতে একটু বেশি টেস্টি লাগে। জলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করলো। আর লো হিটে রেখে একটা চাপা দিয়ে মাছটাকে কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে। সত্যি আজকে ভাত দিয়ে এটা খেয়েছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি বটে, কিন্তু সত্যি দারুণ লাগছিল খেতে, পুরো মুখটা ছেড়ে গেল একদম। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে অনেকদিন পর মায়ের সাথে লুডো খেলতে বসলাম। লুডো খেলতে আমি খুব ভালোই বাসি। অনলাইনে লুডো খেলতে আমার একদমই ভালো লাগে না। আমার সবথেকে বেশি ভালো লাগে একসাথে সবাই মিলে বসে বোর্ডে লুডো খেলতে। তো আজকে অনেকদিন পর ইচ্ছা অনুযায়ী লুডো খেলি, সেই জন্য বসে পড়েছি মা আর আমি দুজনে। আমি লুডোতে মায়ের সাথে প্রায় সময় হেরে যাই, কেননা মা খুব চোট্টামি করে, এদিককার গুটি ওদিকে, ওদিককার গুটি ওদিকে ছড়িয়ে দেয়, তখন আমি কনফিউজ হয়ে যাই আর বুঝতে পারি না। যাই হোক না কেন, এইভাবে আজকের দুপুরটা দারুণ কাটলো। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।